বিদেশিদের কাছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ধর্ণা দেয়া জনগণকে অবমূল্যায়ন এবং রাষ্ট্রবিরোধী অপপ্রচার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংসদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ইউনিয়ন পরিষদ সদস্যদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংসদ বাইসোসের সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র করার পাশাপাশি দেশের মানুষকে অবমূল্যায়ন করতে বিএনপি জামায়াত বিদেশিদের কাছে যায়। রাজনীতিবিদ ধর্ণা দিবে জনগণের কাছে, যারা জনগণের শক্তিতে বিশ্বাস করে তারা জনগণের কাছে ধর্ণা দিবে। তারা জনগণের কাছে ধর্ণা না দিয়ে রাত বিরাতে তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয়, এটি দেশ বিরোধী অপতৎপরতা। মন্ত্রী বলেন, বিএনপি আগামী নির্বাচন বর্জন করলে ভুল করবে, বিএনপি নির্বাচন বর্জন করলেও জনগণ তাতে অংশগ্রহণ করবে। গত সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির উপর একটি চপেটাঘাত হয়েছে, কারণ হচ্ছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, শুধু অংশগ্রহণ করে নাই তা নয়, তাদের নেতাকর্মী সমর্থকদের বলেছে নির্বাচন বর্জন করার জন্য, তাদের আহ্বানে জনগণ সাড়া দেয় নাই। এখান থেকে বিএনপির শিক্ষা নেওয়া প্রয়োজন, আগামী নির্বাচনও যদি বর্জন করেন, বিএনপি বর্জন করতে পারে, জনগণ বর্জন করবে না। আগামী নির্বাচনে সব দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চায় আওয়ামী লীগ। যারা দেশবিরোধী ষড়যন্ত্র করে তাদেরকে বর্জন করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। যারা দেশবিরোধী আপতৎপরতায় লিপ্ত, দেশের সম্মান হানি করে, বিদেশিদের হাতে পায়ে ধরে, তাদেরকে বর্জন করুন। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।